বুরকা পরে সাকিবের জন্য ঘড়ি কিনতে গেলেন মার্কেটে অপবিশ্বাস। আর এমন একটি ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিউয়ার্স অপবিশ্বাস সেখানে গিয়ে কি বলছে এ বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। চিত্রনায়িকা অপবিশ্বাস এবং সাকিব খানকে ঘিরে যেন সবসময় সোশ্যাল মিডিয়ায় কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়েই থাকেন তারা। তাই তো তারা একে অপরে কোনো ভিডিও ছাড়লে সেই ভিডিওর কমেন্ট বক্সে ভক্তদের বিভিন্ন ধরনের কথাই শোনা যায়, আর তাদেরকে ঘিরে যেন আলোচনা কোনোই কমতি থাকে না সোশ্যাল মিডিয়ায়। তেমনই নতুন করে দেখা গেল একটি ভিডিও। চিত্রনায়িকা অপবিশ্বাস গেছেন মার্কেটে একটি ঘড়ি কেনার জন্য। সেই ঘড়িটি কিনেছেন অপবিশ্বাস, কিন্তু সেখানে দেখা গেছে ভিন্ন চিত্র। অপবিশ্বাস সচরাচর সবসময়ই সাধারণ পোশাকেই চলাফেরা করেন, এবার দেখা গেল ভিন্ন চিত্র। অপবিশ্বাস বুরকা পরে যেন মার্কেটে ঢুকেছেন এবং কি মার্কেটে গিয়ে নতুন অসাধারণ একটি ঘড়ি কিনেছেন, সেই ঘড়ি আবার ভিডিওর মধ্যে দেখাচ্ছিলেন অপবিশ্বাস। আর এমন ভিডিও দেখে যেন রীতিমতোই ভক্ত এবং ফ্যান ফলোয়াররা বিভিন্ন ধরনের মতামত দিচ্ছেন, বিভিন্ন ধরনের কথাই বলছেন। কেউ বলছেন অপবিশ্বাস এবার সাকিব খানের জন্য ঘড়ি কিনেছে, গোপনে তাহলে এই চলে। আবার কেউ বলছেন অপবিশ্বাস এবং সাকিব খান যদি মিলে যায় তাহলে অনেক বেশি ভালো হবে, কারণ সাকিব খান এবং অপবিশ্বাসের জুটিটাই সর্বোচ্চ ভালো জুটি, বুবলির সাথে কোনোভাবেই সাকিব খানকে যায় না। এদিকে অপবিশ্বাসের হঠাৎ করেই অনেকদিন পর হিজাবি লুকের ভিডিও দেখে যেন অনেকেই অনেক ধরনের কথা বলছেন। কেউ বলছেন আপু আপনি মুসলিম হন, আপনার ছেলে মুসলিম, আপনি মুসলিম হন, আল্লাহ পাক আপনাকে ভালো করবেন। এদিকে আরেকজন বলেছেন আপু তোমাকে হিজাবে অনেক বেশি সুন্দর লাগে। সত্যিকার অর্থে অপবিশ্বাসকে হিজাবি লুকে দেখতে যেন অসাধারণ লাগছিল, যার কারণেই মুহূর্তের মধ্যে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। যার কারণেই এই ভিডিওটি দেখার পরেই সাকিব খান এবং অপবিশ্বাসকে নিয়েও বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে। ভিউয়ার্স হিজাবি লুকে অপবিশ্বাসকে দেখতে সত্যিকার অর্থে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য।